হ্যালো বন্ধুরা টেকনিক্যাল চাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বিএসএনএল কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা বিএসএনএল এখনও পর্যন্ত তাদের ফোর জি সার্ভিসটাকে ভারতের মধ্যে লঞ্চ করতে পারেনি কিন্তু রিসেন্টলি ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস দু তেইশ যেটা অক্টোবরের সাতাশ তারিখ থেকে অক্টোবরের উনত্রিশ তারিখ পর্যন্ত চলেছিল এই তিন দিন ব্যাপী যে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস হয়েছিল এখানে ভারতের মধ্যে যে সকল টেলিকম কোম্পানি অপারেট করে সমস্ত টেলিকম কোম্পানি কিছু না কিছু আপডেট এখানে দিয়েছে ফাইনালি বিএসএনএল কোম্পানি কবে থেকে তাদের ফোর জি সার্ভিসটা ভারতের মধ্যে লঞ্চ করবে এবং এই বিএসএনএল ফোর জি সার্ভিস কি হিসাবে এখানে লঞ্চ হবে পুরো রোড ম্যাপ এখানে বিএসএনএল কোম্পানির তরফ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে এই সম্পর্কে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক বন্ধুরা অলরেডি ভারতের পাঞ্জাব সার্কেলে বিএসএনএল তাদের দুশোটা মোবাইল টাওয়ারসে ফোর জির ফিল্ড ট্রায়ালস এখানে চালাচ্ছে সর্বপ্রথম বিএসএনএল কোম্পানির জন্য তাদের যে ফোর জি সার্ভিসটাকে লঞ্চ করবে সেটা টাটা কনসালটেন্সি সার্ভিসেস লঞ্চ করবে এখন টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে সর্বপ্রথম প্রুফ অফ কনসেপ্ট এখানে দিতে হয়েছিল এর মানে তাদের যে নেটওয়ার্কটা এখানে তারা সেট করছে সেটা কতটা এফিসিয়েন্ট সেটা ক্যালকুলেট করার জন্য সর্বপ্রথম তাদের প্রুফ অফ কনসেপ্ট এখানে দিতে হয়েছিল কিন্তু সেটা ছিল ল্যাব বেসড কিন্তু প্র্যাকটিক্যালি তাদের যে ইকুইপমেন্টসগুলো তারা এখানে সাপ্লাই করছে সেই ইকুইপমেন্টসগুলো কতটা প্র্যাকটিক্যাল লাইফে কার্যকর সেটা দেখার জন্য মেনলি এক ফিল্ড ট্রাওয়ার্স করাটা জরুরি ছিল যেটা মেনলি পাঞ্জাবের দুশোটা মোবাইল টাওয়ার সেখানে হচ্ছে তো রিসেন্টলি যেটা ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস হয়েছিল সেখানে বিএসএনএল এর সিএমডি মানে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পিকে পাওয়ার ওনার তরফ থেকে এটা কনফার্ম করা হচ্ছে এই বছর দীপাবলি থেকে বিএসএনএল তাদের ফোর জি সার্ভিসটাকে লঞ্চ করবে এবং এই ফোর জি সার্ভিস লঞ্চ করার পিছনে মেনলি তেজাস নেটওয়ার্ক মানে টাটা টাটারই একটা সাবস্টারি ব্র্যান্ড এই তেজাস নেটওয়ার্ক বিএসএনএল জন্য ফোর জি ইকুইপমেন্টস এখানে সাপ্লাই করবে এখন এই যে তেজাস নেটওয়ার্ক এর ইকুইপমেন্ট সাপ্লাই করার কথা ছিল সেপ্টেম্বর মাস থেকে কিন্তু বিএসএনএল এর কাজ মানে দেরিতে হবেই তো ফাইনালি নভেম্বর মাস থেকে কে তারা ইকুইপমেন্ট সাপ্লাই করবে এবং বিএসএনএল এর একটা টার্গেট আছে সর্বপ্রথম বিএসএনএল ছয় হাজারটা মোবাইল টাওয়ার্স তারপর ন হাজার বারো হাজার পনেরো হাজার আঠেরো হাজার এইরকমভাবে বিএসএনএল প্রত্যেক মাসে এই মোবাইল টাওয়ার্সে তারা ফোর জি আপগ্রেড করবে এবং নতুন নতুন মোবাইল টাওয়ার্স তারা বসাবে প্রথমে বিএসএল এটা টার্গেট ছিল কি প্রত্যেক দিন মিনিমাম তিনশোটা মোবাইল টাওয়ার্স বিএসএনএল ফোর জিতে আপগ্রেড করবে কিন্তু ফাইনালি পিকে পাওয়ারের তরফ থেকে এটা বলা হয়েছে কি প্রত্যেক মাসে ছ হাজার থেকে আঠেরো হাজার পর্যন্ত মোবাইল টাওয়ার্স এখানে ফোর জিতে আপগ্রেড হবে এবং নতুন ফোর জি মোবাইল টাওয়ার্স এখানে বসবে রিসেন্টলি বিএসএল কোম্পানির তরফ থেকে আরও কিছু আপডেট বেরিয়ে এসেছিল যেটা ভারতের মধ্যে থেকে উঁচু ব্যাটেল ফিল্ড যেটা সিয়াচেন গ্লেসিয়ার সেখানে বিএসএল তাদের ফোর জি সার্ভিসটাকে অলরেডি চালু করে দিয়েছে তারই সঙ্গে সঙ্গে মেনলি সাউথ ইন্ডিয়াকে বিএসএল এখানে কভার করতে চাইছে মেনলি কেরালা কর্ণাটক তামিলনাড়ু এই যে তিনটে স্টেট আছে এখানে বিএসএনএল তাদের ফোর জি সার্ভিসটাকে লঞ্চ করতে চলেছে এবং টাটার যে একদম বেস পয়েন্ট যেটা বলা হয় যেটা হচ্ছে জামশেদপুর সেখানেও বিএসএনএল কোম্পানি তাদের ফোর জি সার্ভিসটাকে এখানে লঞ্চ করতে চলেছে খুবই তাড়াতাড়ি বন্ধুরা বিএসএনএল এই যে ফোর জি সার্ভিসটা লঞ্চ করছে এর পিছনে সবথেকে বড় কন্ট্রিবিউট হচ্ছে টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিস কারণ কমপ্লিটলি ভারতের মধ্যে বানানো টেকনোলজিকে ইউজ করে এখানে বিএসএনএল কোম্পানি তাদের ফোর জি এবং ফাইভ জি সার্ভিসটাকে লঞ্চ করছে আমি যদি পার্টিকুলারলি টাটা কোম্পানির কথা বলি তো অলরেডি বিএসএনল পনেরো হাজার কোটি টাকা টিসিএস এখানে দিয়ে দিয়েছে যেখান থেকে অলমোস্ট সাড়ে সাত হাজার কোটি টাকা মিললে টিসিএস তেজাস নেটওয়ার্ককে ট্রান্সফারও করে দিয়েছে মিললে তারা ইকুইপমেন্টসকে ম্যানুফ্যাকচার করছে তারই সঙ্গে সঙ্গে আগামী দশ বছরের সমস্ত ধরনের মেনটেন্স সেটা টাটাই দেখবে বিএসএনএল এর ফোর জি এবং ফাইভ জি সার্ভিসে এখন পিকে পাওয়ারের তরফ থেকে এটাও কনফার্ম করা হয়েছে কি জুন দু মানে আজ থেকে অলমোস্ট ন মাস পর বিএসএনএল ভারতের ম্যাক্সিমাম সিটিতে তাদের ফোর জি সার্ভিসটাকে লঞ্চ করবে এবং এটা টার্গেট নেওয়া হয়েছে কি জুন দু হাজার চব্বিশের পর থেকে বিএসএনএল তাদের ফাইভ 5G জি সার্ভিসটাকে পুরো ভারতের মধ্যে লঞ্চ করবে এরকম একটা টার্গেট নিয়ে বিএসএনএল মেনলি আগে এগোচ্ছে আজকের দিনে আমি যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা বলি তো এর কন্ডিশন একদমই ভালো নয় আমি যদি ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার তেইশের কথা বলি তো সেক্ষেত্রে বিএসএনএল আট হাজার একশো একষট্টি এখানে লস করেছে মানে পুরো বছরে আট হাজার একশো একষট্টি কোটি টাকা লস করেছে এবং এই যে লসিং অ্যামাউন্ট এটা অনেকটাই বেশি যদিও গভর্নমেন্টের তরফ থেকে একটা হিউজ অ্যামাউন্টের রিভাইভাল প্যাকেজ বিএসএনএল পেয়েছে কিন্তু তারপরেও বিএসএল কে যদি প্রফিটেবল কোম্পানিতে কনভার্ট হতে হয় তো সর্বপ্রথম একটা হিউজ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার বিএনএল কেউ তাদের সাবস্ক্রাইবার বেশি অ্যাড করতে হবে এবং সেকেন্ড যে ব্যাপারটা বিএসএনএলকে কে করতে হবে সেটা হচ্ছে মেনলি তাদের অনেক কম প্রাইসে অনেক ভালো পরিমাণে সার্ভিস প্রোভাইড করতে হবে তা যাতে তাদের অ্যাভারেজ রেভিনিউ ইউজার্সটা অনেক বেশি পরিমাণে হয় এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার অ্যামাউন্ট যেটা কেবলমাত্র ফিফটি টু পার্সেন্ট সেটা বাড়ি অলমোস্ট এইটটি টু নাইনটি পার্সেন্ট নিয়ে যেতে হবে তো এই জিনিসটা বিএসএলকে মাথায় রাখতে হবে এখন দেখা যাক ফাইনালি বিএসএনএল তাদের ফোর জি সার্ভিসটাকে কবে লঞ্চ করতে পারে এই সকল আপডেট আমাদের সামনে বেরিয়ে এসেছিল ভাবলাম কি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যদি ভিডিওটা ভালো লাগে নতুন কিছু জানতে পারেন তো ভিডিওটাকে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাগুলো ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও দিকে দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন